জামাল কদু গানে নেসে একই বার্তা দিলেন শবনম বুবলি। বিস্তারিত জানতে ভিডিও না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, এবার সেই একই গানে নাচতে দেখা গেল ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলিকে। আজ সকালে ফেসবুকে জামাল কদু গানের তালে মাথায় পানিপাত্র নিয়ে নাচের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটিতে গানের ছন্দে শরীর দোলাতে দেখা যায় এই নায়িকাকে। এ সময় তার চোখে মুখে হাসি স্পষ্ট ছিল। বুবলি তার এই নাচের ভিডিও প্রকাশ করে যেন নিন্দুকদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চেয়েছেন, কারণ সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, হিংসা এক ধরনের মানসিক ক্যান্সার, দ্রুত সুস্থ হয়ে ওঠুন, রহস্যময়ী এমন ক্যাপশনে। কারণ নাম না নিলেও ভক্তদের বুঝতে কষ্ট হয়নি, সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বুবলি তার নিন্দুকদের উদ্দেশ্যেই এমন বার্তা দিতে চেয়েছেন। প্রসঙ্গত, জামাল কদু 1950 এর দশকের শেষের দিকের একটি ইরানি গান, যা নতুন করে নির্মাণ করে অ্যানিমেল সিনেমায় ব্যবহার করা হয়েছে। গানটিতে একটি বিয়ের দৃশ্য দেখানো হয়েছে, সেখানে ববি দেওয়ালের চরিত্রটি তৃতীয়বার বিয়ে করছে। কয়েকজন মেয়ে একসঙ্গে গানটি গাইতে থাকেন, সে সময় মাথায় একটি গ্লাস নিয়ে নাচতে থাকেন ববি। ঠিক এমনটা করলেন বর্তমানের আলোচিত নায়িকা শবনম বুবলি। তো ভিউয়ার্স, বুবলি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য।